চিত্রনায়িকা পূজা চেরি সিনেমা প্রযোজনার প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে চলচ্চিত্র ভুবনে নিজেকে মেলে ধরেন। বিভিন্ন কারণে মনোমালিন্য হলে জাজ থেকে সরে যান পূজা চেরি। এভাবে জাজের সঙ্গে পূজার দূরত্ব ক্রমেই বাড়তে থাকে। জাজ থেকে বেরিয়ে পূজা অনেক চেষ্টা করলেও ভালো কিছু করতে পারেননি, ফলে নিজের ক্যারিয়ারের স্বার্থেই আবারও জাজে ফেরার মনোবাসনা ব্যক্ত করেন পূজা চেরি। তিনি বুঝতে পারেন জাজ থেকে দূরে সরে যাওয়া তার জন্য চরম ভুল সিদ্ধান্ত ছিল। এ কারণে ক্ষমা চেয়ে 20 ফেব্রুয়ারি দুপুরে পূজা তার ফেসবুকে একটি পোস্ট দেন। পূজার এই পোস্ট দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে পূজাকে ক্ষমা করে দেওয়ার কথা জানিয়ে একটি পোস্ট দেওয়া হয়। এই পোস্টে লেখা হয়, মানুষ ভুল করে, কারণে করে অকারণে করে, তবে সে ভুল করে, মানুষ ফেরেস্তা নয়, তাই মানুষের ভুল হয়। পূজা নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নিজের ঘরে ফিরতে চেয়েছে। জাজ অভিভাবক হয়ে ক্ষমা করে নিজের ঘরে সাদর সম্ভাষণ জানাচ্ছে। ওয়েলকাম টু জাজ ফ্যামিলি অ্যাগেইন।